মানিকগঞ্জের সিংগাইরে পাবজি খেলাকে কেন্দ্র করে রাজু আহমেদ নামে এক কিশোরের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করেছে আলিফ নামে আরেক কিশোর। শনিবার সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ শাহরাইল গ্রামে পাবজি গেম খেলা নিয়ে রাজু ও আলিফের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কালীগঙ্গা নদীর পাড়ে কাশবনের ভেতরে নিয়ে রাজুকে ইট দিয়ে আঘাত করে চলে যায় আলিফ। রাজুর চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাজুর মৃত্যুর খবর শুনে বিক্ষুব্ধ এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যরা আলিফের বাড়িতে হামলা চালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আলিফকে আটক করে থানায় নিয়ে যায়।